বাংলা একাডেমি তারা পাঠকের যে চাহিদা আছে সেটা বিবেচনা করে পাঠকের চাহিদা মাথায় রেখে নিশ্চয়ই এই বিষয়টি তারা দেখবেন। কারণ আমরা জানি যে ইসলামী বইয়ের পাঠক প্রচুর পরিমাণে, আপনি যেমনটি বলেছেন ইসলামী বইয়ের এত পাঠক, এদেশের মানুষ শুধুমাত্র মুসলমান নয়, এদেশের সকল ধর্মের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ, এদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, সবাই স্বস্ব ধর্মে যথেষ্ট ধর্মপ্রাণ। অতএব মানুষের ধর্মীয় শিক্ষাটাও যদি সে অথেন্টিক সোর্স থেকে পায় তাহলে কিন্তু সে বিভ্রান্তির হাত থেকে বেঁচে যাবে, আমরা কিন্তু সুন্দর একটা দেশ পাবো। সো আমি বলতে চাই যে ইসলামী বইয়ের যে পরিমাণ ডিমান্ড আছে, চাহিদা আছে, মেলায় কিন্তু স্টল সে পরিমাণ নাই, পর্যাপ্ত স্টল কিন্তু নেই। আমি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ আমি প্রতি বছর মেলায় মাথা মাথা ঘোরার চেষ্টা করি। অতএব বাংলা একাডেমি কর্তৃপক্ষ, আমি আশা করব যে তারা বিষয়টি বিবেচনা করবেন এবং তারা ইসলামী বইয়ের স্টল আরও বাড়িয়ে দিবেন এবং এক্ষেত্রে যথেষ্ট উদারতার সাথে তারা বিষয়গুলোকে বিবেচনা করবেন। কারণ আমরা এদেশে যে পরিমাণ মানুষ ধার্মিকতা আমরা প্রদর্শন করি বা ধার্মিকতার কথা আমরা দাবি করি, আমরা ধর্মের জ্ঞান থেকে অনেকেই কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, আমি শ্রদ্ধা রেখেই বলছি সবার প্রতি। সো ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধির উপায় হলো বই, এটার যদি আমরা অবারিত আপনার সুযোগ না রাখি এবং স্টলগুলো যদি ব্যাপক পরিমাণ না থাকে, আমি বলছি না যে গণহারে দিতে, নিশ্চয়ই স্ট্যান্ডার্ড মেনটেন করে দিবেন, কিন্তু অনেক ভালো ভালো প্রকাশনী আছে, আমি তাদের কোনো স্টল দেখতে পাই না, তাদের কোনো দোকান দেখতে পাই না। তো আমার মনে হয় এই বিষয়ে তার কর্তৃপক্ষ দেখবেন। আমি আসলে এক নম্বর কথা হলো, আমি লেখক হিসাবে পরিচিত কোনো ব্যক্তি নই, আমি শুধুমাত্র একজন আলেম হিসাবে কোরআন হাদিসের আলোকে যে জিনিসটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন সেরকম বিষয় আমি লিখি খুব সীমিত পরিসরে। তারপরও আমি একজন দেশের নাগরিক হিসাবে আপনার প্রশ্নের প্রতি সম্পূর্ণ একমত পোষণ করছি যে ইসলামী বইয়ের জন্য আরও পর্যাপ্ত পরিমাণ স্টলের প্রয়োজন।